পরব্রহ্ম পুরুষোত্তম ওঙ্কার ভগবান কি জয়। শ্রীমৎ পরমব্রহ্ম গুরুং ভজামি, শ্রীমৎ পরমব্রহ্ম গুরুং বদামি, শ্রীমৎ পরমব্রহ্ম গুরুং স্মরামি, শ্রীমৎ পরমব্রহ্ম গুরুং নমামি। আনন্দম আনন্দ করং প্রসন্নম জ্ঞান স্বরূপং নিজবোধযুক্তম যোগীন্দ্রমিডং ভবরোগ বৈদ্যম শ্রীমৎ গুরুং নিত্যমহং ভজামি। নম কৃষ্ণায় বাসুদেবায় হরৈ পরমাত্মনে পুনঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নবীনাঘীম গৌরাঙ্গীং পূর্ণানন্দপতিং সতীম বিশুভানুসুতাং দেবী বন্দী রাধা জগৎপ্রণু অন্নপূর্ণে সদা পুণ্যে সদা প্রাণবল্লভী। বৈরাগ সিদ্ধার্থ ভিক্ষাং যাক, মা অন্নপূর্ণার চরণে প্রণাম নিবেদন করে আমাদের সম্প্রদায় সর্বাদেশ কিঙ্কর বিঠল রামানুজীর চরণে আমার সাষ্টাঙ্গ প্রণিপাত নিবেদন করি। কিঙ্কর শরণ মহাজকে আমার নমনারণ জ্ঞাপন করি এবং ভক্তমতী মায়েরা বাবারা সকলকে সপ্রেম জয়গুরু নিবেদন করি। আজকে অখিল ভারত জয়গুরু সম্প্রদায়ের উদ্যোগে আমাদের পরমার্থ গুরু মহারাজ এবং ঠাকুরের লীলা পার্শ্বদ আমার গুরু মহারাজ শ্রী শ্রী তিদন্নী স্বামী পরাঙ্কুশ রামানুজীর মহারাজের 92তম আবির্ভাব দিবস ভাদ্র মাসে 20 তারিখ, তখন ছিল পিতৃপক্ষে, সেদিন ছিল দ্বিতীয় তিথি। সেই এই মহামানবীরা আসেন, যেটা আমাদের শরণানন্দজি মহারাজজি বললেন যখন ভগবান আসেন তখন তার পার্শ্বদ দিকে নিয়ে আসেন। এটা আমাদের শঙ্করনাথ রায়ের লেখা সাধুসন্তের মহাসংগ্রামে তিনি বলছেন, আদিত্যনাথ সাধু মহারাজ একজন বলছেন যে ভগবান যখন আসেন তিনি তার পার্শ্বদ দিকে নিয়ে আসেন। তাই ঠাকুর আমাদের এসেছেন সবাই জানেন, বিজয়ী সময় বিস্তার করে বলার মতো আমার ক্ষমতাও নেই আর যোগ্যতা হয়তো আমার নেই, কিন্তু যা আমাদের যা কিছু করছি যা কিছু সব কিছু সেই ঠাকুরকে নিয়ে। কারণ আমাদের পরাঙ্কুশ মহারাজের শীতে কথা বলুন, মাধব স্বামীজির বলুন, মহিমানন্দ ভুবানন্দ দেব যার কথাই বলি না কেন, আমাদের সেই ঠাকুরকে নিয়েই কথা। আমাদের সেই মহাভারতে বিষ্ণু সহস্রনাম স্তোত্রের যে শ্লোকটি একটি শেষের দিকে আছে যে সর্বদেবং নমস্কারং কেশবং প্রতিগচ্ছতি, যে সমস্ত দেবতা যাকেই আমরা প্রণাম করি না কেন সমস্ত প্রণাম আমাদের সে কেশবের চরণে যে উপস্থিত হয়। তাই আমাদের ঠাকুরের পার্শ্বদ নিয়ে যত লীলা কথাই বলি না কেন সমস্ত লীলা কথা আমাদের সে ঠাকুরকে নিয়ে, ঠাকুর চরণেই সেটা আমাদের পুষ্পাঞ্জলি অর্পণ হয়। এবং আর একটা কথা বলে শুরু করি, এই অঙ্কারনাথ যে ভাবধারা প্রবাহ, ঠাকুর যে প্রবাহ রেখে গেলেন এই পার্শ্বদরা প্রাঙ্কুশ মহারাজ্যে মাধব রামানুজ্জীর ধূমানন্দজি কিঙ্কর বিঠল মহারাজ্যে, আমার মনে হয় আমার ব্যক্তিগত ধারণা হিসেবে অনুভব যে এনারা হচ্ছেন এই প্রবাহের, গঙ্গার যেমন প্রবাহ সে প্রবাহের যে প্রত্যেকটা একটি ঘাটকে অবলম্বন করে আমাদের সেই গঙ্গায় অবগাহন করতে হয়, তাই এই পার্শ্বদ হচ্ছে সেই সীতারাম রূপ যে প্রবাহ ঠাকুর যে রেখে গেলেন তার ভাবধারা। এই এনারা এক একজন সেই এক একটি ঘাট, তার মাধ্যমে যে যেখান দিয়ে যেখানে সুবিধে হয় আমরা সেই ঘাটকে অবলম্বন করে আমরা সেই অঙ্কারনাথ প্রবাহের মধ্যে আমরা অবগাহন করছি বা অবগাহন করব, ভবিষ্যতে করে যাব। তাই ঠাকুর তো তিনি অন্তর্যামী, আর কি বলবো, ঠাকুরের সম্বন্ধে কথা বলার ধৃষ্টতা। গুরু মহারাজের জীবন আলোচনা করলে দেখা যায় ওনার নিজের মুখে শোনা কথা আমার, উনি যখন পিতৃ সেবা করার জন্য রামানন্দ মঠে এলেন ছোট বয়স 11-12 বছর বয়স, তখন ওনার পিতৃদেব অসুস্থ থাকতেন কিঙ্কর মুক্তানন্দজি, তখন যখন উনি ওনার গ্রামের পাঠশালা শেষ করে একদম রামানন্দ মঠে পিতৃ সেবায় নিয়োজিত হলেন তখন তার শিক্ষার প্রয়োজন। তৎকালীন যুগে ডুমুদ্দ আশ্রম উত্তম আশ্রম, গতকালই সেখানকার আচার্যদেব বোমলীন হয়েছেন অভয়ানন্দজি মহারাজ, সেইখানে স্বামীজিকে তখন চিন্তাহরণ ওনাকে শিক্ষা দেবার জন্যে সংস্কৃত পড়াবার জন্যে ভর্তি করার ব্যবস্থা করা হয়েছিল, কথা হচ্ছিল। সেই কথা শুনে ঠাকুর তখনই বলেছিলেন যে চিন্তাহরণকে যদি ডুমুদ্দয়ে পাঠানো হয় তাহলে ওর ঘরোয়ানাটা নষ্ট হয়ে যাবে। চিন্তাহরণকে দিক শুয়ে শ্যামশঙ্করের কাছে পাঠা, শ্যামশঙ্কর বিদ্যাপতি হচ্ছে দাশরথী দেবযোগেশ্বরীর পুত্র, ওনার কাছে পাঠালে
আমার সম্প্রদায় যে ধারা সে ধারাটা থাকবে, কারণ ঠাকুর বুঝেছিলেন যে এই চিন্তাহরণ পরবর্তীকালে আমার সম্প্রদায়ের একটা রেখে যাওয়া যে ধারা তার একটা ধারক বাহক হবেন। সেই জন্য তখন থেকেই ঠাকুর বলেছিলেন যে ওকে যদি ডুমুদ্দয় কারণ ডুমুদ্দহ সন্ন্যাস মার্গের ওই যে উত্তমাশ্রম তারা সন্ন্যাসীয় মাসে তার বর্ণাশ্রম অত ধারে যান না, তারা নিজের ভাবে একটা চলেন, কিন্তু ঠাকুরের যে সনাতনে বর্ণাশ্রমীয় যে ধারা সেই ধারার সঙ্গে উত্তমাশ্রমে গেলে এই চিন্তাহরণের ঘরানাটা প্রত্যেকের তো একটা করে ঘরানা থাকে, এইভাবে তার জীবন শুধু কীভাবে পিতৃসেবার দ্বারা গুরুসেবা পিতৃসেবা এবং আত্মমানুষের সেবার দ্বারা তিনি জীবনটাকে কাটিয়ে তুলেছেন। তিনি যে কঠিন তপস্যার জন্য চলে গেছেন হিমালয় পর্বতে, যা বৃন্দাবনে হরিদ্বারে যে বসে ভজন করছে তা তিনি করেননি, তিনি সমস্ত কিছুর মধ্যে অবস্থান করেন, তিনি যা পিতৃদেবের সেবা করেছেন বর্তমান যুগে কেন, যে ভারতের অনেক আমরা শাস্ত্র অনেক ঐতিহাসিক দিক দিয়ে ব্যক্তির জীবন আলোচনা করি, ওনার জীবন একটা বিশিষ্ট অধ্যায় যে পিতৃসেবা, উনি যেভাবে পিতৃসেবা করেছেন সে পিতৃসেবা দৃষ্টান্ত আমাদের শিক্ষণীয় বিষয় একটা। মানে গভীর রাত্রে তার পিতৃদেব 12টা সময় বলছেন যে আমাকে এই খাবারটা করে দাও, আমাকে তুমি সরু চাকলি করে দাও, আমি এখন খাবো। যদি সেই মুহূর্তে না করা হয় ওনার মুক্তানন্দ কিন্তু আর খাবেন না, তার পরের দিন করে দিলে খাবেন না। সেই রাত্রে সেই একটার সময় তিনি চালকে বেঁটে সরু চাকলি করে তার বাবাকে রাত 3টের সময় খাইয়েছিলেন, এবং যদি ঠিকমতো সেটি সুস্বাদু না হতো তিনি ছুঁড়ে বাইরে ফেলে দিতেন। তার পিতৃদেব বলতেন যে দেখো তোমার ঠাকুর কোনো কথা বলবে না, কিন্তু ঠাকুরকে পোড়া রুটি দাও, বেশি নুন দিয়ে তরকারি দাও, কিন্তু আমি তোমাকে বলবো আমার মনমতো যদি না হও না করতে পারো আমি কিন্তু সব ছুঁড়ে ফেলে দেবো। তা এই কঠিন পিতৃসেবার মধ্যে তিনি জীবন অতিবাহিত করেছেন, তার সঙ্গে দেবসেবা তার সঙ্গে গুরুসেবা, এবং শুধু গুরুসেবা নয়, শুধু গুরু নয়, গুরু পরিবারবর্গ গুরু বংশ গুরুর পরিবারের যা প্রত্যেক ব্যক্তিকে তিনি গুরু সম জ্ঞান করতেন। এই আদর্শ এই শিক্ষা গুরুবাড়ি থেকে কেউ যদি আসে, ডুমুদহ থেকে কেউ যদি আসে, শুনেছি গল্প আমি এনার মুখে শুনেছি এবং আমাদের প্রিয়নাথজির পিতৃদেব পরাশর মহারাজজির মুখেও আমি এই কথা অনেক গল্প বা শুনেছি যে যখন আমরা ছোটোবেলা আসতাম চিন্তাহন কাকা আছে কীভাবে আমাদেরকে ভালোবাসত, একদম তাদের তার উপমা তাল সুন্দরভাবে এত সুন্দর বর্ণনা করতেন যেটা শুনে আপ্লুত হয়ে যেতাম। তা সেই তার জীবনের গুরুসেবা পিতৃসেবা এবং দেবসেবা এই তিনটি সেবার মাধ্যমে তিনি জীবন অতিবাহিত করেছেন। তিনি উপদেশ কিছু দিতেন না, কিন্তু তার জীবনটাই ছিল একটা উপদেশ। দু একটি কথা বলে শেষ করব। তিনি একটি কথা বারবার বলতেন, আমাকে ব্যক্তিগতভাবে বলেছিল বলে দেখ বৃন্দাবন যে হরিদ্বার যে তপস্যা করে কিছু হবে না, তপস্যা করতে হয় জনগণের মাঝে জনসমাজের মাঝে বসে তপস্যা করো, সমস্ত মানুষের দুঃখ কষ্ট বুক দিয়ে হরণ করো, তবেই জানবো বাপের বেটা সাধু হয়েছে। যদি মানুষের দুঃখ জ্বালা যন্ত্রকে হরণ করতে না পারো তাহলে কিসের সাধু? এরকম সাধু হওয়ার দরকার নেই, বৃন্দাবনে বসে হরিদ্বারে বসে দুটো গ্যাসে অন্ন ফোটাবে আর মালাটা নিয়ে ঘোরাবে, জপ করতে হয় সারা রাত জপ করো, দিনের বেলা মানুষের সেবা করো, মানুষ যদি আসে তারা সংসার তাপে জর্জরিত, তারা কোথাও কথা বলার সময় সুযোগ পায় না, কথা বলতে পারে না কোন কাছে, তাদের দুঃখ জ্বালা যন্ত্রণা শোনার কেউ নেই, তারা কাদের কাছে বলবে? তারা সাধুর কাছে আসবে। তোমার কিছু থাক না থাক একটু হাতে গুড় দিয়ে জল দেবে, তাদের সঙ্গে বসেই তাদের সুখ দুঃখের দুটো কথা শুনবে। বলছেন দেখো আমি তো লোককে কবস্তাবিজ দিই না, আমার তো কোনো রূপ ঐশ্বর্য নেই, খোঁচা দাড়ি হাঁটুর উপরে একটা কাপড়, তাও তো ফুটো ছেঁড়া কখন কী দাও সেটা পরি, লোক আমার কাছে আসে কেন? আমার আমি তাদের কথাগুলো শুনি, আমি তাদের দুঃখটাকে অন্তর দিয়ে অনুভব করি, তাই তারা আমার কাছে ছুটে আসে। তাই মানুষকে ভালোবেসো, শুধু ওই নিজে জবধানের উদ্দেশ্যে জনসংঘ এড়িয়ে যে আমি বাইরে তপস্যা, হ্যাঁ তপস্যা দরকার আছে, কিন্তু মানুষকে দূরে ঠেলে দিয়ে নয়, মানুষের দুঃখ জ্বালা যন্ত্রণা শুনতে হবে, তবেই তুমি সাধু, নাহলে সাধু কিসের? এইভাবে তিনি তার সাধুত্বে দিয়ে দিয়ে যেতেন এবং তিনি বলতেন দেখো তপস্যা বিনা উপাসনা বিনা তুমি শক্তি লাভ করতে পারবে না, সেবার সঙ্গে যদি উপাসনা ছাড়া তুমি সেবা করো সে সেবাটা তোমার ঠিকমতো সেবা হবে না, তোমাকে উপাসনাশীল হতে হবে তার সঙ্গে তুমি সেবাটা করো। শুধু তুমি সেবা করে যাবে, শুধু পুজো করে যাবে, শুধু ভোগ রান্না করবে, তার সঙ্গে তোমার নিজের ভজন সাধন নিজের সন্ধ্যা জপ থাকবে না, তাহলে তোমার সেবাটা কিন্তু
ঠিক মতো সেবা হবে না এবং তুমি উপযুক্ত মনের অধিকারী হতে পারবে না, তুমি ভগবানের ভাবগুলোকে গ্রহণ করতে পারবে না। তাই তোমাকে আগে উপাসনাশীল হতে হবে এবং যথাকাল উপাসনা, ঠাকুর এই কথাটি বারবার বলতেন তিনি, যথাকাল উপাসনা, সাত্বিক আহার, শ্রদ্ধা, এটা যদি জীবনে প্রত্যেকটি মানুষ অবলম্বন করতে পারে তবে মানুষের জীবন কৃতার্থ হয়ে যাবে। আমরা তার জীবন যদি আলোচনা করি আরও আর দিনে দেখতে পাই, তিনি তার গুরুভাইদের, যারা ভাস্করদা বলছিলেন, তার গুরুভাইদের প্রতি তার কী ভালোবাসা, কী শ্রদ্ধা জ্ঞাপন তিনি করতেন এবং প্রত্যেককে মর্যাদা জ্ঞাপন। আমাদের যখন সন্ন্যাস হলো, সেই সন্ন্যাসের এক মাস পর তিনি আমাদের সকলকে নিয়ে এসে মহারাজের চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত করালেন, বলে ইনি তোমাদের সর্বাধীশ। মহারাজ বলছে না, আমাকে না, তুমি আমাদের সম্পদে আচার্য। প্রত্যেককে আমাদের সন্ন্যাসীকে ওনার চরণে দণ্ডবত করে প্রণাম করিয়েছিলেন, যিনি তোমাদের সর্বাধীশ। তার মানে তিনি বলে দিয়ে গেলেন যে তোমার এই মর্যাদাটা আমাকে দেবে, তোমরা সন্ন্যাসী হয়েছো মানে এই নয় যে তোমরা একদম লাফালাফি করবে, মর্যাদা জ্ঞাপন করতে শেখাতে হবে। তাই তিনি প্রতি মুহূর্তে কীভাবে মর্যাদা দিতে হবে মানুষ, কী প্রত্যেকটি মানুষকে, সে যাই হোক তিনি মানুষের গুণটাকে গ্রহণ করতেন, যদি কারো একটু গুণ পেতেন সে গুণটাকে মহৎ করে তুলে ধরতেন। এবং প্রত্যেকটি মানুষের প্রথমেই মঠে এলেই তিনি জিজ্ঞেস করতেন যে কিছু খেয়েছিস বাবা, আগে খা, প্রণাম করা দূরে থাক, আগে কিছু গ্রহণ কর। এই যে ভাস্করদা যেটা বলছিলেন, এই যে সেবা, কিছু মানুষ কি খেতে পায় না, প্রত্যেকটা মানুষ খেতে পায়, কিন্তু এই যে আয় বাবা কিছু প্রসাদ, একটা হাতে বাতাসা, একটু হাতে বৃষ্টি, যা কিছু থাকলো হাতে একটু এই প্রসাদ দে। এই যে প্রসাদ, প্রসাদটা কেন, প্রসাদে মানুষের, ভগবান গীতায় বলতো প্রসাদে হানিরস্য উপজায় আসে, যে প্রসাদে মানুষের অনেক কিছু অনিষ্ট দূর হয়ে যায়। তাই তিনি প্রসাদ মহারাজ হাতে দিচ্ছেন মানে আশ্রম থেকে কিছু দ্রব্য দেওয়া হচ্ছে মানে সেটা হচ্ছে প্রসাদ, প্রসাদ শব্দে প্রসন্নতা। তো এটা তিনি বারবার প্রয়োগ করতেন যে মঠে কেউ যদি এসেছে তখন তিনি একটু প্রসাদ নিয়ে যাও। তা তার এই সুন্দর জীবনের যা তার প্রেম, তার ভালোবাসা, তিনি আর দেহ ছাড়ার সময় তিনি কিছুদিন আগে বলেছিলেন যে দেখো তোমরা এই ব্যক্তিগতভাবে, আমরা দুজন ছিলাম কাছে, তোমরা এই দেহটাকে নিয়ে সেবা করছো, এই দেহটাকে তোমরা গুরু ভাবছো, এই দেহটা কিন্তু গুরু নয়, গুরু একটা আলাদা সত্তা, সেখানে ঢোকার চেষ্টা করো, যদি সেখানে ঢুকতে না পারো তাহলে তোমাদের সব কিছু চোখে অন্ধকার দেখবে। তা সেই দেহটা আমাদের গুরু নয়, গুরু একটা সত্তা, গুরু একটা আলাদা ফোর্স, গুরু মানেই যে একটা, গুরু একটা আলাদা, গোটা জগৎব্যাপী তার সত্তা, গোটা বিশ্বব্রহ্মাণ্ডে তার সেই সত্তা চলে যাচ্ছে, সেই সত্তাকে আমাদের অনুভব করতে হবে, সেই অনুভবটাই হচ্ছে তপস্যা। শুধু আমরা মহাজনগণের জীবন আলোচনা করলেই হবে না, তাদের জীবনের আদর্শটা নিয়ে আমাদের জীবনে প্রতিফলিত করতে হবে, তবেই আমাদের তাদের সভা করার সার্থকতা হবে, তাদের স্মৃতিকথা আমাদের আলোচনার, নাহলে শুধুই আমাদের সোশ্যাল মিডিয়ার ছবি ছাড়া ছাড়া কিছু হবে না। তাই সকলের কাছে আমার প্রার্থনা, আমরা যেন তার ধারা, তার আদর্শ, তার ভাবকে গ্রহণ করে চলতে পারি। তাই তার সুন্দর একটি কবিতার বই ছিল অরবে রবে, তাতে তিনি একটি জায়গায় কবিতা বলছেন যে বাঁশি যদি ভাবে আমি বাজিয়ে আছি, তুলি যদি ভাবে তাই পড়ে রয় বাঁশি, অথবা সে তুলি বাদক প্রবণ নাই। এই কথাটি কি সুন্দর তিনি বুঝিয়েছেন পরাঙ্কুশ মহারাজজি, যদি বাঁশি পড়ে থাকে, যদি বাদক না থাকে বাঁশিটার কোনো গুরুত্ব নেই, সে বাঁশিটা কোনো সুর তুলতে পারবে না, রং তুলি পড়ে থাকবে, যদি শিল্পী না থাকে তাহলে ছবি আঁকা হবে না। তাহলে আমাদের সেই অন্তর্যামী রূপী ভগবান, সেই গুরু, তিনি যদি আমাদেরকে কৃপা না করেন, আমরা যতই ঐশ্বর্যবান যাই হই, আমাদের সেই দেহরূপ বাঁশিটায় আমাদের শব্দ আসবে না, আমাদের সেই তুলিতে ছবি আঁকা হবে না। তাই যদি জয় দিতে হয় আমাদের সে বাদক প্রবীর জয় দিতে হবে। তাই আমি বাদক প্রবর গুরু ভগবান ঠাকুর সকলের জয় দিয়ে আমার গুরুদেবের স্মৃতিকথা বিশ্রাম দিলাম। জয় শ্রী গুরু মহারাজ জীব কি জয়, জয় শ্রী গুরু মহারাজ জীব কি জয়, জয় শ্রী।